नमस्कार दर्शक बंधु, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন নিজের হাত নিজে দেখুন এই অনুষ্ঠান। দর্শক বন্ধু, যে বিবাহ রেখা নিয়ে আমরা দেখছি এই কয়েকটি এপিসোডে, তো আজকেও আমরা বিবাহ রেখা নিয়েই জানবো। আজকের যে বিষয়টি সেটি হলো বিবাহ রেখা হৃদয় রেখায় মিশে গেছে। তাহলে আপনাদের জীবনে, মনুষ্য জীবনে কি ফল দেবে? বিবাহ রেখা যদি হৃদয় রেখায় মিশে যায় তাহলে মনুষ্য জীবনে কি ফল দেবে? চলুন দেখি বিষয়টিকে। এটি হৃদয় রেখা, শিরোরেখা, আয়ুরেখা। তো বিবাহ রেখা এখানে থাকে। এই বিবাহ রেখা যদি দেখা যায়, দেখা যাচ্ছে দর্শক বন্ধু, হ্যাঁ, এই বিবাহ রেখা যদি দেখা যায় কোনো জাতক জাতিকার হাতে, এই হৃদয় রেখাই মিশে গেছে। বিবাহ রেখা হৃদয় রেখায় মিশে গেছে। যদি বিবাহ রেখা হৃদয় রেখায় মিশে যায়, এই যে দেখা যাচ্ছে হৃদয় বিবাহ রেখা, বিবাহ রেখা হৃদয় রেখায় যে এই যে মিশছে, এই যে মিশছে ধর, এই যে বিবাহ রেখা হৃদয় রেখায় এসে মিশে গেছে, এই যে বিষয়টা, এটা হৃদয় রেখা, এটা বিবাহ রেখা হৃদয় রেখায় মিশছে। যদি দর্শক বন্ধু দেখা যায় যে হৃদয় রেখা কোনো জাতক জাতিকার হাতে, যে হৃদয় রেখায় বিবাহ রেখা মিশে গেছে, তাহলে আপনার জীবনে কি ফল দেবে? একেবারে অশুভ রেখা দর্শক বন্ধু। বিবাহ রেখা যেমন কনিষ্ঠ অঙ্গুলিগামী হয়েছিল তখন যেমন দেখেছিলাম অশুভ, ঠিক নিচেও বিবাহ রেখা যদি ঠিক নিম্নগামী হয়ে যদি হৃদয় রেখায় মিশে যায় তাহলেও কিন্তু অশুভ। কি ধরনের অশুভ? না, এই ধরনের রেখা যদি কোনো পুরুষের হাতে থাকে তাহলে তার স্ত্রী রুগ্ন হবে, খিটখিটে হবে, আর কি হবে না, অকাল মৃত্যু যোগ কিন্তু বহন করে নিয়ে। বিবাহ রেখা যদি হৃদয় রেখায় মিশে যায় তাহলে অকাল মৃত্যু যোগ বহন করে নিয়ে আসবে, আর স্ত্রীর হাতে মানে পুরুষের হাতে থাকলে স্ত্রী রুগ্ন হবে, স্ত্রীর হাতে থাকলে তার স্বামী রুগ্ন হবে। অর্থাৎ এক কথায় কিন্তু এটি অশুভ রেখা। আছে নাকি দর্শক বন্ধু আপনাদের হাতে? যদি কারো হাতে থাকে তাহলে বিলম্ব না করে আপনার নিকটতম কোনো জ্যোতিষের সঙ্গে আপনি আলোচনা করুন যে আপনার হৃদয় রেখায় এসে মিশে যাচ্ছে এই বিবাহ রেখা। বিবাহ রেখা এইভাবে যেত না গিয়ে এইভাবে টার্ন নিয়ে হার্ড লাইনের সাথে মিশে যাচ্ছে। যদি বিবাহ রেখা এইভাবে এসে, এই যেমন দেখতে পাচ্ছি, এখানে যেমন দেখতে পাচ্ছি ঠিক তেমন যদি হার্ড লাইনের সাথে এসে, এই হার্ড লাইন, এই হার্ড লাইনের সাথে এসে যদি এইভাবে বিবাহ রেখা মিশে যায় দর্শক বন্ধু, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার বিবাহ ক্ষেত্রে বড় অশুভ, স্ত্রী রুগ্ন হয়, অকাল মৃত্যু যোগ কিন্তু দেখা যায় দর্শক বন্ধু। তাই যদি এরকম রেখা দেখা যায় আপনাদের হাতে তাহলে কিন্তু অবশ্যই অচিরা আপনার নিকটতম কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন। আর যেনারা আমার কাছে আসতে চাইছেন আপনাদেরকে বলছি, স্ক্রিনে দেখুন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নেবেন কবে কখন কোথায় আপনারা আমাকে পাবেন। আপনারা পাবেন আমাকে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, আপনারা পাবেন কলকাতা, কুচবিহার। দর্শক বন্ধু, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই তথ্যগুলো পাওয়াতে। যদি আমার এই তথ্যগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন জ্যোতিষ ভিডিও পেতে, টিপস টোটকা পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক বন্ধু, তাহলে জেনে নিলাম বিবাহ রেখা হৃদয় রেখায় যদি মিশে যায় তাহলে কি ফল দেবে আমাদের। অশুভ একটি রেখা, স্ত্রী রুগ্ন হবে স্বামীর হাতে থাকলে, স্ত্রীর হাতে থাকলে স্বামী রুগ্ন হবে, আর একটা অকাল মৃত্যু কিন্তু বহন করে নিয়ে আসছে এই একটি অশুভ রেখা। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকুন,
সকলে কল্যাণে থাকুন, জয় মাতা।